নাটকার সেলিম আল দীনের 74তম জন্মবার্ষিকী ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের 40 বছর পূর্তি উদযাপন করলেন গ্রাম থিয়েটারের কর্মীরা। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মিলনায়তনে একই সঙ্গে বাংলাদেশ গ্রাম থিয়েটারের নবম জাতীয় সম্মেলনের দুই দিনের আয়োজন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নাসিরউদ্দিন ইউসুফ। অনুষ্ঠানে নাট্যচার্য সেলিম আল দীন পদক 2021 ও 2023 দেওয়া হয় অভিনেতা পীযূষ বঙ্গোপাধ্যায় ও নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদকে। সন্ধ্যায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে বেশ কিছু আঞ্চলিক থিয়েটার দল। নাট্যকার সেলিম আল দীনের 74তম জন্মবার্ষিকী ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের 40 বছর পূর্তি উদযাপন করলেন গ্রাম থিয়েটারের কর্মীরা। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মিলনায়তনে একই সঙ্গে বাংলাদেশ গ্রাম থিয়েটারের নবম জাতীয় সম্মেলনের দুই দিনের আয়োজন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নাসিরউদ্দিন ইউসুফ। অনুষ্ঠানে নাট্যচার্য সেলিম আল দীন পদক 2021 ও 2023 দেওয়া হয় অভিনেতা পীযূষ বঙ্গোপাধ্যায় ও নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদকে। সন্ধ্যায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে বেশ কিছু আঞ্চলিক থিয়েটার দল। নাট্যকার সেলিম আল দীনের 74তম জন্মবার্ষিকী ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের 40 বছর পূর্তি উদযাপন করলেন গ্রাম থিয়েটারের কর্মীরা। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মিলনায়তনে একই সঙ্গে বাংলাদেশ গ্রাম থিয়েটারের নবম জাতীয় সম্মেলনের দুই দিনের আয়োজন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নাসিরউদ্দিন ইউসুফ। অনুষ্ঠানে নাট্যচার্য সেলিম আল দীন পদক 2021 ও 2023 দেওয়া হয় অভিনেতা পীযূষ বঙ্গোপাধ্যায় ও নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদকে। সন্ধ্যায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে বেশ কিছু আঞ্চলিক থিয়েটার দল। নাট্যকার সেলিম আল দীনের 74তম জন্মবার্ষিকী ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের 40 বছর পূর্তি উদযাপন করলেন গ্রাম থিয়েটারের কর্মীরা। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মিলনায়তনে একই সঙ্গে বাংলাদেশ গ্রাম থিয়েটারের নবম জাতীয় সম্মেলনের দুই দিনের আয়োজন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নাসিরউদ্দিন ইউসুফ। অনুষ্ঠানে নাট্যচার্য সেলিম আল দীন পদক 2021 ও 2023 দেওয়া হয় অভিনেতা পীযূষ বঙ্গোপাধ্যায় ও নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদকে। সন্ধ্যায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে বেশ কিছু আঞ্চলিক থিয়েটার দল। নাট্যকার সেলিম আল দীনের 74তম জন্মবার্ষিকী ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের 40 বছর পূর্তি উদযাপন করলেন গ্রাম থিয়েটারের কর্মীরা। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মিলনায়তনে একই সঙ্গে বাংলাদেশ গ্রাম থিয়েটারের নবম জাতীয় সম্মেলনের দুই দিনের আয়োজন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নাসিরউদ্দিন ইউসুফ। অনুষ্ঠানে নাট্যচার্য সেলিম আল দীন পদক 2021 ও 2023 দেওয়া হয় অভিনেতা পীযূষ বঙ্গোপাধ্যায় ও নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদকে। সন্ধ্যায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে বেশ কিছু আঞ্চলিক থিয়েটার দল।